নমস্কার, আমি মৌসুমি। সকলকে জানাই মৌসুমির রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো মশলাদার করলা। এই করলা আমি কিভাবে রেডি করি চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে গ্যাসের কড়াটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি একটু গোটা জিরা। গোটা জিরাটা ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। এবার এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। যাদের উচ্ছে বা করলা তেতোর কারণে খেতে ইচ্ছা করে না তারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি তাদের এটা ভালো লাগবে। এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি দিচ্ছি একটু লবণ। এবার এইটা মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা হাই হিটে কষাচ্ছি মশলাটাকে। বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব করলা। এই করলাগুলোকে আমি একটু ভাপিয়ে গোল গোল করে ফার্স্টে কেটে নিয়েছি, তারপর একটু ভাপিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই করলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ করলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে আমি এর মধ্যে অ্যাড করব একটু গরম মশলা গুঁড়ো। এবার মশলার সাথে করলাটা খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। এরপর মশলার সাথে করলাটা খুব ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে এই রেসিপিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব, দেখুন বন্ধুরা, আমি আগে থেকে একটু কুড়ে রেখেছি একটা ডিম, একটা গোটা ডিমকে আমি কুড়ে রেখেছি। এবার আমি এই ডিমটা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে এটা মিশিয়ে নিলাম। আমার এই করলাটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আমি এটাকে সার্ভ করার জন্য একটা প্লেটে ঢেলে নেব। আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।
এবার আমি একটা ডিম দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। তবে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।